চট্টগ্রাম খুলশী জাউতলা ডিজেল কলোনি মাঠ প্রাঙ্গণে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে শেষ পর্যন্ত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাদাযুক্ত মাটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মহব্বতে ওয়াজ শোনা ওয়াজ করা উপস্থিত হওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে আছে অনেক মাহফিল ও মাহফিলে এসেছেন যে আল্লাহ পাক আমাদেরকে সারা দিন বৃষ্টি দিয়ে এই মুহূর্তে কথা বলার সুযোগ দিয়েছেন সারা রাত সেজদা দিয়ে পড়ে থাকলো শুকরিয়া আদায় হবে না দিনের বেলা বৃষ্টি না দিয়ে যদি রাতের বেলা বৃষ্টি দিত এই মুহূর্তে আমরা মাহফিল করতে পারতাম না তাহলে আমরা বলতে পারি আল্লাহ যা করেন ভালো করেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্ব অবস্থায় প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে দিনে যখন বৃষ্টি হয়েছে মাগরিবের পর যখন বৃষ্টি হয়েছে ইশারের পর যখন বৃষ্টি হয়েছে আহলে বাইতের প্রেমিকগুলো আশার বাসা বেঁধে মাহফিলের প্যান্ডেলের দিকে মাহফিলের কার্যক্রমের দিকে একদম মহব্বত দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিক ওই মুহূর্তে কিছু কিছু মানুষ আহলে বাইত বিদ্বেষী নবী বিদ্বেষী ওলি বিদ্বেষীরা মনে মনে খুশি হয়েছে ওরা দোয়া করতেছে আল্লাহ সারা রাত বৃষ্টি দাও তাকে বৃষ্টি উঠতেই না পারে তখন এই যখন তাদের মনের চিন্তা চেতনা তখন ওই যে ইমানদাররা তো ওই আশার বাসা বেঁধে বসে আছে লা তাকনাতু মির রহমাতিল্লাহ চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আর কারা খুশি হয়েছেন দুই হাত তুলে দেখান সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুল নবী যিনি নূর নবী গায়েবের খবর দেন যিনি কবরের সাথী আখিরাতের গতি হাসরের কাণ্ডারি সিরাতের সাথী সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এটা শুকরিয়া তার কণ্ঠটাকে উজাড় করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ জন্মেছি ভাবে যেতে হবে তবে এই যে বৃষ্টি পড়ছে আমাদের কাহারো মাথায় আজকে ছাতা দিয়েছেন প্যান্ডেল দিয়েছেন এই বৃষ্টির সময় অনেক মানুষ অনেক উপকরণ ব্যবহার করেছেন কিন্তু গুরুস্থানে যখন বৃষ্টি পড়ছিল ওই কবর বাসিরে যে কবরে শুয়ে আছে উপর থেকে বৃষ্টির পানি ছিদ্র দিয়ে কবর ভিতরে ঢুকে গিয়ে কবর পর্যন্ত হয়ে গেছে মাথা পর্যন্ত হয়ে গেছে ওই কবরটার ভিতরে আপনার আপনজন পড়ে আছে তাদের খোঁজ কি নেওয়ার সুযোগ হয়েছে না চিরদিন ওই জায়গায় পড়ে থাকতে হবে এই দুনিয়ার মানুষ যার যার কাজে ব্যস্ত বন্ধু বন্ধুকে নিয়ে ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত ব্যবসা নিয়ে ব্যস্ত দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত এই পৃথিবীর মানুষ বিপদে পড়লে দৌড়াইয়ে সহযোগিতা করতে চায় কিন্তু কবর মানুষটা সুখে কি না দুঃখে আছে তার খবর নেওয়ার সুযোগ নাই যাওয়ার সুযোগ নাই সহযোগিতার হাত বাড়ানোর সুযোগ নাই ওই কবর আলোকিত হবে ওই কবর বিছানা হবে ওই কবর নূরে আলো হবে যদি এই দুনিয়ার বাজারে আপনি থাকা অবস্থায় যদি আহলে বাইতের জীবনটা যদি খুব ভালো তাহলে বৃষ্টির চিন্তা আমরা করি না সাপের চিন্তা আমরা করি না কিচ্ছু চিন্তা আমরা করি না জাহান্নামের আগুনের চিন্তা আমরা করি না আমাদের হৃদয়ে মুস্তফার মহব্বত লালন করি আহলে বাইতের মহব্বত লালন করি পাক বান্দাদের মহব্বত লালন করি আউলিয়া কেরামের মহব্বত লালন করি আদর্শ লালন করি আল্লাহ পাকের ইবাদত আদর্শ লালন করি
কাছে তুচ্ছ বস তোমার محبت আমাদের কাছে সবার আছে সবাই আওয়াজ করেন আল্লাহু আকবার আপনাদের কি মনে হয় কমিটিরা আজকে অনেক কষ্ট করেছেন আপনাদের কি মনে হয় যে কমিটিরা সারা দিন আজকে কষ্ট করেছেন আপনাদের কি মনে হয় যে কমিটিরা দুই তিন দিন ধরে আরামের ঘুম হারাম করে দিয়েছেন আপনাদের কি মনে হয় কমিটিরা অগাধ ভালোবাসা নিয়ে এই মাহফিল থেকে সাজিয়েছেন আপনাদের কি মনে হয় যে কমিটিরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাইলে যদি মনে হয় ওয়াজের শুরুতে আমি একটি কথা বলবো এই কথা আপনাদের রাখতে হবে যদি তৌফিক থাকে রাখতে হবে যদি আপনাদের কাছে কিছু থেকে টাকা থাকে এদেরকে একটু উৎসাহ দিবেন ওরা বলবে না আমাকে বলে নাই আমার দোস্ত বলছেন আমার যুবক ভাইরা আপনারা বলুন আমরা কি মাশাআল্লাহ এই তো রহমত শুরু হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত ছাতা নিয়ে এসেছেন মাঠে এত ছাতা মাশাআল্লাহ এই যে মিস কল হয়ে গেছে এবার ইমানের পরিপূর্ণ পরীক্ষা হবে নারে তাকবীর আল্লাহু আকবার এই দেড় মিনিট নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা শাহাদাত কারবালা নূর নবী যেখানে মিলাদ কিয়াম যেখানে আমিন ভাই আমার আমি বলছিলাম আপনারা এই মাহফিলটাতে একটু সহযোগিতা করবেন এক হাজার থাকলে এক হাজার পাঁচ হাজার থাকলে পাঁচ হাজার দশ হাজার থাকলে দশ হাজার একশো থাকলে একশো পারবেন না পারবেন না আমার মাহফিল কমিটিরা আস্তে আস্তে আমার ভাইদের কাছে যাবেন গিয়ে আজকে নিয়ে আসবেন যে যতটুকু দেয় আমার ছেলেগুলো আসবে আপনাদের কাছে আপনারা আজকে সহযোগিতা করবেন আমি মনে করি এই কলসি আজকে জালতালার ডিজেল কলোনির ময়দানের মাঠের প্রেমিকগুলো আসল প্রেমিক কথা বলেন ঠিক নামে ঠিক এবং যে প্রেমিকগুলো মাহফিলটা সাজিয়েছেন আমার মনে হয় এই প্রেমিকগুলা এই জনতুমারের ভিতরে যারা নবীর মহব্বতের প্রেমের বাগান থেকে ঘরের কোনায় বসে নাই এদেরকে তারা ভবিষ্যতে অনেক কিছু সমাজে করা সম্ভব কথা বলেন ঠিক নামে ঠিক তাহলে মেহরবানিতে আপনাদের কাছে লোকজন আসবে আপনারা কিছু দিয়ে দিবেন রাজি আছেন সবাই রাজি আছেন সবাই দেন বিসমিল্লাহ করে দেন পকেটে হাত দেন একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা যে জানেন জানেন তাই সবাই দূর শুরু করেন আল্লাহুম্মা আপনাদেরকে একটু স্মৃতি নিয়ে যাই সবাই বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার